আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যাওয়ার পূর্বে তওবা করা আবশ্যক, কারণ তওবার জন্য নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তওবা কবুল করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কণ্ঠনালীর নিকট দম আসার পূর্ব পর্যন্ত বান্দার তওবা কবুল করেন। মহান আল্লাহ বলেন, ওদের জন্য ক্ষমা নেই যারা পাপ করতে থাকে, এমনকি যখন মৃত্যু এসে যায় তখন বলতে থাকে, এখন তওবা করছি। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশ্চিম দিক হতে সূর্যোদয়ের পূর্বে যে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। সুতরাং আমরা কি জানি কখন মৃত্যু আমাদের দুয়ারে এসে উপস্থিত হয়? এমনও তো হতে পারে যে আজ সন্ধ্যা পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, এমনকি আপনি এই ইউটিউবের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন কি না তারও তো কোনো নিশ্চয়তা নেই। এর পূর্বেই আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে যেতে পারে। অতএব আসুন আমরা দ্রুত তওবা করি, আল্লাহ আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন।